একটা রোগ আছে, একটা মহামারী আছে, যে কোনো মানুষ এটাতে আক্রান্ত হতে পারে। যেহেতু উনি একটা বিধায়ক আছেন, বহু জায়গা ওনাকে প্রোগ্রামে যেতে হয়, কোনো কোনো সময় মানুষ সচেতন হলেও কোথায় কোথায় মাইনার একটা স্লিপ হয়ে যায়, ওই স্লিপের জন্য হয়তো কোথাও সংক্রমণ হয়েছে। সরকারিভাবে যে ব্যবস্থা নেওয়ার আছে তাতে ওনার ট্রিটমেন্ট হবে, ওনার বাড়ির লোকেদেরও ট্রিটমেন্ট হবে। সবাই কি আক্রান্ত? হ্যাঁ, সবাই আক্রান্ত আছেন, বাড়ির লোকেরা সবারই পজিটিভ এসেছে। যাই হোক, ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট হবেও, উনি ঠিকও হবে। আমি প্রধান হিসাবে যেটা আমার দায়িত্ব, এখানেকার এরিয়াটাকে স্যানিটাইজ করে দেওয়া, বাকিগুলো একটা কোঅর্ডিনেশন রেখে ওনার বাড়িতে যদি কোনো জিনিস দরকার লাগে সেটা পৌঁছে দেওয়া, এটা আমি আমার পক্ষ থেকে, আমার পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সক্রিয়ভাবে থেকে এইসব কথাই গতকাল। অ্যাকচুয়ালি ওর আগে অবধি তো ওনার টেস্টটা হয়েছিল, কোনো কারণে এটা হয়তো এটা ভাবতে পারেননি উনি যে কদিন আগে টেস্টটা হয়েছে। যেহেতু আমরা এটা শুনে আসছি যে ভাই নেগেটিভ হলে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে না বা একটু দেরিতে পাওয়া যাচ্ছে, ওনার একটা হয়তো ধারণা এরকম ছিল যে ওনার এই নেগেটিভ হয়েছে। আনফর্চুনেটলি রিজাল্টটা যখন এসছে তখন পজিটিভ হয়েছে। নিশ্চিতভাবে এখন উনি কোয়ারেন্টাইন আছেন, ঘরের মধ্যে আছেন। ওনার বাড়ির একটা লোক এমআর বাংলাদেশে ভর্তি হয়েছে। সরকারের যে পরিষেবা আছে, স্বাস্থ্য পরিকাঠামো যেটা আছে তাতে ওনাকে সাহায্য করে অতি শীঘ্রই, খুব শীঘ্রই আমি আশা করি যে উনি আবার ফিট হয়ে, করোনা থেকেই নেগেটিভ হয়ে উনি আবার জনসাধারণের কাজের মধ্যে লেগে যাবে।